এক ট্রেনিং নেওয়া সাধু একটা ঘোড়া চুরি করেছে এবং সেটাকে চুরি করার পর হাটে বিক্রি করার চেষ্টা করছে সে এরকম দাম রেখেছে যে দামটাতে সবার পক্ষে নেওয়া সম্ভব নয় হাটে যত মানুষ এসেছে তারা দাম তো লাগাচ্ছে কিন্তু যে দামে সেই মানুষটি বিক্রি করতে চাইছে সে দামটা দেওয়ার ক্ষমতা তাদের হচ্ছে না বড় উঁচু লেভেলের দাম লাগিয়ে বসে আছে ইতিমধ্যে একজন ভদ্রলোক এলেন তিনি বললেন যে কত দাম রেখেছ ভাই সে একটা এরকম মূল্য বলে দিল যে মূল্যটা দেওয়া সত্যি সম্ভব নয় কিন্তু সেই মানুষটি কষ্টমষ্ট করে বললো যে ঠিক আছে আমি এই দামটা দিতে রাজি আছি তোমার ঘোড়াটা বড়ই ভালো কিন্তু আমি একটু চেপে চালিয়ে দেখে নিতে চাই যে ঘোড়াটা আদৌ বস মানে কি না সে বললো ঠিক আছে এটা তো করতে দিতেই হবে ভদ্রলোক চাপলেন লাগামটি লাগালেন এবং ঘোড়াটি নিয়ে চলে গেলে আর ফিরে এলেন না সে বড় মাপে ট্রেনিং নেওয়া সাধুটি বুঝে গেল যে আর ঘোড়াটি ফিরে আসছে না পাশে যারা অন্যান্য জিনিস বিক্রি করছিল তারা জিজ্ঞেস করলো যে ঘোড়াটা কি বিক্রি হয়ে গেল ভদ্রলোক বললেন যে হ্যাঁ ঘোড়াটা বিক্রি হয়ে গেছে তখন তাদের কত হল হলো জানান যে কত দামে বিক্রি হলো তারা জিজ্ঞেস করলো যে আচ্ছা ভাই তাহলে কত দামে বিক্রি করলেন সে বলল যে যত দামে কিনেছিলাম অত দামেই বিক্রি হয়ে গেছে এই পৃথিবীতে দুটো নিয়ম মেনে চলা খুবই দরকার এই দুটো নীতিকে যদি আপনি ফলো করে চললেন এই দুটো জিনিসকে যদি জেনে চললেন তাহলে অনিষ্ট আপনার কেউ করতে পারবে না এই দুটো জিনিসের জ্ঞান আপনার মধ্যে থাকা বড্ডই দরকার প্রথম হচ্ছে অধর্ম থেকে যখন আপনি কোনো ধন সম্পত্তি অর্জন করেন তখন সেটা দেখতে বড়ই সুন্দর লাগে এবং সেটা খুব স্পষ্ট প্রতীত হয় কিন্তু যখন সে অধর্ম থেকে অর্জন করা ধন সম্পত্তি আপনার কাছ থেকে চলে যায় তখন শুধু সে যায় না আপনার দৃষ্টি লোচনও নিয়ে চলে যায় আপনি কিছু দেখতে পারেন না আপনার কাছ থেকে সেটা যাচ্ছে কিন্তু আপনার কিছু পরোয়া পড়ছে না আপনাকে এরকম লাগবে যে এর থেকেও মধুর আর কিছু হতে পারে না কেন কি সে আপনার বিবেক বুদ্ধির ক্ষমতাকে নষ্ট করে দেয় আর তার জন্যই প্রভু বলছেন যে সবসময় নিশ্চিন্ত থাকুক সেই মানুষগুলোর থেকে যারা তোমাকে ঠকিয়েছে এক না একদিন তাকে ঠকানো হবে বিচলিত হবার কোনো প্রয়োজন নেই তিনি কারো অনিষ্ট হতে দেবেন না এই বিশ্বাসটি আমাদের মনে রাখতে হবে আরেকটি জিনিসও আছে যেটা জেনে রাখা খুবই দরকার আসলে আমরা সম্পত্তিকে পাওয়ার লোভে এতটাই অন্ধ হয়ে যায় যে আমরা ভালো কি আর মন্দ কি তার বিচার ভুলে যাই কিন্তু একটা জিনিসকে মনে রাখা বড়ই দরকার আর সেটা হচ্ছে যে আমরা সারা জীবন সম্পত্তিকে ছাড়তে চাই না আমরা নিজের সম্পত্তিকে কখনোই হাত ছাড়া করতে চাই না কিন্তু একটা সময় এরকম আসে জীবনে যখন সম্পত্তি আমাদেরকে ছেড়ে চলে যায় তার জন্য মিশে মিশে অহংকার করার দরকার নেই আর সেই মানুষগুলোর উপরে বেশি চিন্তা করার দরকার নেই যারা আপনার জীবনে এসেই ছিল শুধু আপনার অনিষ্ট করতে কেন কি এই ধরাধামে তিনার ছাড়া কারো ক্ষমতা নেই আপনার অনিষ্ট করার তার জন্য যেটা হয়েছে সেটাকে নিয়তি মানন আর যেটা আপনার কাছে রয়েছে সেটাকে সেই পরমেশ্বরের কাছে সমর্পণ করে দিন যেহেতু তিনি সব সমস্যার সমাধান করতে পারেন ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে আর এই রকমই ভিডিও শুনতে চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী